দায়িত্বশীল হয়ে বসে আছে ওদেরকে মানতে গেলে ইমাম থাকে না সে আলেম বলেন পীর বলেন রাজনৈতিক নেতা বলেন একা বলেন না কেন আর যদি অস্বীকার করে মানতে না চায় তো জীবন থাকে না সাহাবীরা প্রশ্ন করলেন হে নবী ওই সময় তাহলে আমরা কি করতে পারি যদি আমাদের জীবনে এরকম সময় এসে যায় নবীজি বললেন ওই সময় তোমরা ঈসা নবীর উম্মতেরা যা করেছিল তাই করবা নশিরু বিল মিংসার ওহমিলু আলা খাসার মাউতুম ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহি আযা ওয়া জাল্লা হযরত ঈসা নবীর জামানায় যার উম্মতদেরকে সিরনি দিয়ে লোহার সিরনি দিয়ে তাদের শরীর থেকে চামড়াগুলো খসিয়ে ফেলতো মাথার উপরে করাত দিয়ে তাদেরকে আলাদা করে ফেলতো এরপর আল্লাহর দিন থেকে তারা এক সেকেন্ডের জন্যও সরে যায় নাই ওই রকম করতে পারলে তোমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সফল হবে আর যদিও কিছুদিন হায়াত কমে যাবে তোমাদের মনে করবা আরো কিছুদিন বাঁচতে পারলে খেতে পারতাম কিন্তু আল্লাহ পাক শাহাদাতের মরণটা দিয়ে চিরজীবনের জন্য তোমাদের খাবার আল্লাহ বাসিত করে দেবে বেশি দিন বেশি থাকাই সফলতা বলেন বলেন এই যা বললাম এই পরিবেশ কি এখন পৃথিবীতে এসেছে না আসবে কিছু মানুষ তাকান এমন এমন পীর এমন আলেম এমন দায়িত্বশীল এমন ইমামও আমাদের মাথার উপরে এখন যাদের মানতে গেলে ইমান থাকে না তাদের অস্বীকার করলে জীবন থাকে না আর কথা বলেন নবীজি বলেন এরকম পরিবেশ আসলে কি করব সেটা শুনো অবশ্য সেইটার দিকে আমরা কান লাগাচ্ছি না কারণ যদি জানি অনেকে মনে করেন যদি জানি তখন আমরা মানা লাগবে এই জানি না তাই মানি না না আপনি জানেন না কেন আপনাকে জানা লাগবে এত বড় কঠিন পরিস্থিতির কথা বললেন ফালা নুশিরু বিল মিংসার ওয়া হুমিলু আলাল খাসাব যদি মাথার উপরে করত দিয়ে ছিড়ে ফেলে শরীর থেকে চামড়া গুলো সব লোহার শির দিয়ে খুলিয়ে ফেলে তারপরও আল্লাহর দিন থেকে কখনো সরে যাবে না কারণ এর মাধ্যমে জীবন দিতে পারলে তোমার অমর হয়ে যাবে আমির হামজার মতো সুবহানাল্লাহ বলতে পারেন না যদি বাস্তবে আমরা আজ দেখছি ঝড় যদি একটু ওঠে আমরা অনেক ইমানদার পর্যন্ত টুপি খুলে পকেটে নিয়ে বসে পরে আবার যখন সময় আসবে টুপি মাথায় দেবে তোর ইমান আর আছে এত তো বেমান হয়ে গেছিস তোরা চিল্লা পাল্লা করার দরকার ছিল কি আমদাতে চিল্লিয়ে পরিবেশটা নষ্ট করে দিয়ে এখন আবার বলছে আমি মাফ চাই তবা করি তোর এখন তবা করি লাভ তোর ইমান তো নেই এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মতেরা চা করেছিল আমাদের এখন সেই কাজ করার সময় অন্তত এসে গেছে জীবন থাকে থাক না থাকে না থাক ওরা মানতে গেলে ইমান থাকে না আর অস্বীকার করলে জীবন থাকে না আল্লাহ জানাই হাদিসটাকে আমাকে সহ যারা এসেছি এ কঠিন পরিস্থিতিতে অন্তত ইমানের মহা দুর্যোগ চলছে এখন আগুন হাতে রাখা এখন সহজ ইমান নিয়ে টিকে থাকা কঠিন বলেন এ কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকতে পারলে ভালো বিদায় নিলেও ভালো যারা টিকে থাকতে পারবে তারা আল্লাহর রহমতের ভেতরে আসবে যারা বিদায় নেবে ওরা তো রহমতের ভেতরে আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা নিশ্চয় যারা বলতে পেরেছে আমাদের রব আল্লাহ আমরা টিকে আছি যত ঝড় ঝাপটা আসবে আমরা টিকে আছি আর থাকব না কবরে যাব তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ বলেন ওদের বিপদে আমি ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করব সেই সময় এখন তামাম দুনিয়ায় অলরেডি 100 ভাগের 100 ভাগ চলছে এই আয়াত এবং হাদিসের উপরে আমাদের ঈমান যা আছে টলমল করছে কচুর পাতার পানির মতো আমরা যেন সত্যিই টিকে থাকতে পারি জোরে বলেন আমিন আমি বলছিলাম ইসলাম শুধুমাত্র ধর্ম নয় এটা জীবন ব্যবস্থা আল্লাহ এই জীবন ব্যবস্থাকে কায়েম করবে করবে না করবে বলেন বলেন এটা শুধু আল্লাহর ইচ্ছার ব্যাপার ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ যদি কোনো কাজের ইচ্ছা করি শুধু কোন বলি আর ফায়াকুন হতে এক সেকেন্ডের সময় লাগে না সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ লক্ষ মানুষ নিয়ে আমার মুসাফির অবস্থায় তোমার কাছে আহ্বান জানাচ্ছি কোরআনের এই অনুষ্ঠানে তুমি অন্তত কোন বল তুমি কোন বলো অন্তত ফায়াকুন যেন আমাদের চর্মচোখে আমরা দেখতে পারি কারণ এ দেশ অনেকেই চালিয়েছে আজ 50 বছর কাঙ্ক্ষিত মনের শান্তি আমাদের কেউ দিতে পারেনি কথা বলেন
এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে ঠিক এটা আমরা দেখতে চাই না চাই না পরাশক্তি এখন যেমন আমেরিকা ওই সময় একটা পরাশক্তির নাম ছিল রোম আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোম নাজিল করে কিছু ঐতিহাসিক ঘটনা এখানে আছে আমরা যেহেতু সময় পাবো অল্প এজন্য তাফসীর যে পাঁচ ছয়টা বিষয় এক জায়গায় করে করা লাগে সবগুলো হবে না আমরা একবারে শিক্ষায় চলে যাচ্ছি রব্বুল আলামিন বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস যার স্থলে আকাশে জমিনে পানিতে যে বিপদ আপদ বিপর্যয়গুলো তোমাদের দেখতে পাও এগুলো হাতের কামাই করা ফসল আমি আল্লাহ দিতে চাই না কারণ আমি এত শক করে মানুষ বানিয়েছি ফেরেশতাদের সাথে বার্গেনিং করি ওরা তো রাজি ছিল না ফেরেশতারা রাজি ছিল ওরা বলেছিল বানানোর দরকার নেই ও জিন জাতির মতো উলট পালট করে ফেলবে সব আল্লাহ বলেছিলেন কালা ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা আসলে জানো না আল্লাহ কি জানেন ওটা কিন্তু ফেরেশতারা জানে জানে আল্লাহর মনে একটা জিনিস আছে ওইটা কি ওইটা পরবর্তীতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন আমি বানাতে চাই শুধুমাত্র আমার এবাদতের জন্য কিসের জন্য ওই এবাদতটা কি ওটা না করলে কি কি দজব আল্লাহ কোন সময় কি নাজিল করে কোরআন থেকে হাদিস থেকে আমরা জানার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা বিপর্যয় গুলো বিভিন্ন সময় আমরা বিভিন্ন নাম দিয়ে চালাই আর যারা আল্লাহকে বিশ্বাস করে না আংশিক বিশ্বাস করে তারা বলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বলে কিচ্ছু নেই কথা বুঝতেছে প্রাকৃতিক দুর্যোগ বলে কিচ্ছু নেই এগুলো সব মানুষের হাতের কামাই করা পাপের ফসল আল্লাহ এগুলো মাঝে মাঝে কেন দেয় এর উদ্দেশ্য কি লিউজিবাহুম বাদাল্লাযি আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আমাদেরকে আল্লাহ কিছু মজা আস্বাদন করাতে চায় যেন এই পাপের কাজগুলো আমরা ছেড়ে আল্লাহর দিকে ফিরে যাই কিন্তু আমাদের দুর্ভাগ্য এই নতুন নতুন নাম দিয়ে কিছুদিন পরে আল্লাহ যখন শিথিল করে তখন আমাদের বিদ্যে আরো বেড়ে যায় এমন এমন রোগ মাঝে মাঝে আসে যেগুলো পৃথিবীতে আসলেই নতুন এ করোনা কিন্তু নতুন রোগ এর আগে ছিল কোনোদিন নাম শুনি নাই করোনার বিশ্লেষণ অনেকে করছে এভাবে করোনা ক দিয়ে কোরআন পড়ো র দিয়ে রোজা করো আর দন্ত না করে নামাজ পড়ো কোরআন পড়ো রোজা করো নামাজ পড়ো করোনা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে আমরা সামনে যদি এরকম ব্যাখ্যা কিছু পাই সামনে যাব আমরা আসে না আয়াতের দিকে ফিরে যান প্রত্যেক জামানায় আল্লাহ আসাব আর গজব পাঠান তাদের হাতের কামাই করা ফসলের জন্য সব পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেয় না